বন্ধুরা অত্যন্ত দুঃখের সংবাদ, কিন্তু বন্ধুরা এটাই সত্য যে বন্ধুরা আমার ফেসবুক আইডিটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বন্ধুরা তো শুধুমাত্র রিপোর্ট মারার কারণে কিন্তু ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেছে। তো আপনারা অনেকে হয়তোবা শকড হয়ে যাবেন, তো আমার ফেসবুক আইডি নষ্ট হলে আপনাদেরটা কী হবে? বন্ধুরা আমি যেহেতু আপনাদেরকে টিপস দেই, আমার আইডি যদি নষ্ট হয়ে যায় তাহলে বন্ধুরা আপনারা কী করবেন? তো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডিটা বাঁচাবেন, তো এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো এই জন্য অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটাও নষ্ট হয়ে যাইতে পারে বন্ধুরা। তো তার আগে সকলকে দেখিয়ে দিতে চাই, অনেকে হতাশ হয়ে গিয়েছেন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন না। দেখতে পাচ্ছেন এখন থেকে আমি কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করবো, এটা কিন্তু আমি এর আগে থেকে ইউজ করতাম আমার পুরাতন আইডি। আর আমার যেটা নষ্ট হয়ে গিয়েছে বন্ধুরা সেটা কিন্তু একদমই নতুন আইডি ছিল, 3 মাস মতো খোলা হয়েছে। তো যাই হোক, সেটা নষ্ট হয়ে গিয়েছে, যদিও বা সেটা ফিরে পাওয়ার চান্স রয়েছে। আমি সঠিক ইনফরমেশন ফেসবুক টিমের কাছে দিয়েছি, যদিও বা কিছুদিন পর ফেসবুক আইডিটা পেলেও পেতে পারি, আবার না পাওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি বন্ধুরা। তো কেন আমার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে গেল তো সেটা পরে বলছি, আপনারা কীভাবে বাঁচাবেন সেটাও বলছি। তো তার আগে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজিটাল বয় সাব্বির, এইটা আমি এখন থেকে ইউজ করবো এই ফেসবুক আইডিটা। সকলে গিয়ে আমাকে অ্যাড ফ্রেন্ড করুন, এই ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা ফেসবুকে গিয়ে সার্চ করুন ডিজিটাল বয় সাব্বির। সকলে আমাকে বন্ধু করে নিন, যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করুন। আপনারা যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হন অবশ্যই আপনার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করবো, ভালোভাবে দেখে নিন ডিজিটাল বয় সাব্বির। তো যাই হোক, সকলে আমাকে অ্যাড ফ্রেন্ড করবেন। তো বন্ধুরা ফেসবুকে কিন্তু একটা অপশন রয়েছে রিপোর্ট নামে, আপনাকে কিন্তু যদি অধিক সংখ্যক মানুষ যদি আপনাকে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যাবে। তো এটা থেকে বাঁচার কিছু উপায় রয়েছে, কিছু টিপস রয়েছে বন্ধুরা। তো তার আগে অবশ্যই অনুরোধ করবো, যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আজকের এই ভিডিওতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি মানে যেরকম আমার কাছে ইনফরমেশন চেয়েছি, আমি সকল সঠিক ইনফরমেশন দেওয়ার পর আমার কাছে কিন্তু এইটা এসেছে। তারা কি বলছে দেখুন বন্ধুরা, রিভিউইং ইওর ইনফরমেশন মে টেক লঙ্গার দেন আসিওয়াল, তো থ্যাংক ইউ ফর সেন্ডিং ইউর ইনফরমেশন উই হ্যাভ রিসিভ ইট, মানে তারা আমার ইনফরমেশনটা রিসিভ করেছে। তো তারপরে তারা বলছে উই হ্যাভ এ ফিওর পিপুল অ্যাভেলেবল টু রিভিউ ইনফরমেশন ডিউ টু দ্য করোনা ভাইরাস, মানে এখানে কিন্তু তারা করোনা ভাইরাসের কথাটা উল্লেখ করে বলেছে যে করোনা ভাইরাসের জন্য আমার ফেসবুক আইডিটা ফিরে আসতেও কিন্তু দেরি হতে পারে বন্ধুরা। তো যাই হোক, তারা বলেছে আমার ফেসবুক আইডিটা পেন্ডিংয়ে রয়েছে, তো তারা দেখবে, তারা রিভিউ করবে, তারপর যদি ইনফরমেশনটা সঠিক মনে হয় তাহলে তাদের ইচ্ছা হলে আমার ফেসবুক আইডিটা ব্যাক দেবে, আমি ফিরে পাবো না হলে পাবো না। তো বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক আইডিটা রক্ষা করার জন্য আপনাদেরকে সকলের কাছে অনুরোধ করবো, আপনারা অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি একটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা না থাকে, জিমেল আইডি যদি অ্যাড করা না থাকে অবশ্যই জিমেল আইডি অ্যাড করবেন। আমারটাও কিন্তু বন্ধুরা জিমেল আইডি অ্যাড করা ছিল, তারপর আমারটা নষ্ট হয়ে গিয়েছে। তো তাহলে আপনারা কী করবেন বন্ধুরা? সবসময় একটা জিনিস বন্ধুরা মাথায় রাখবেন বন্ধুরা, আপনাকে অনেক সংখ্যক যদি মানুষ যদি রিপোর্ট করে আপনার ফেসবুক আইডি কিন্তু নষ্ট হবে না। যতক্ষণ নষ্ট হবে না মানে ততক্ষণ নষ্ট হবে না যতক্ষণ আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের সমস্যা আপনি নিজেই সৃষ্টি করবেন। তো সমস্যাটা আপনি নিজেই কীভাবে সৃষ্টি করবেন বন্ধুরা? অনেকেই আপনারা রয়েছেন অধিক লাইক কমেন্ট করেন আনলিমিটেড, যেটা বন্ধুরা অনেক কিন্তু ক্ষতিকর ফেসবুক আইডির জন্য। যখন আপনার ফেসবুক আইডি লাইক কমেন্ট ব্লক হবে বন্ধুরা, এমন অবস্থায় কেউ যদি আপনাকে রিপোর্ট করে, অনেক মানুষ যদি রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা এরকম আমার মতো নষ্ট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন, কিছুদিন আপনার ফেসবুক আইডিটা পাবেন না, আবার নাও পাইতে পারেন, সারা জীবনের জন্য ডিজেবলও কিন্তু হয়ে যেতে পারে। তো এই জন্য বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট কখনও ব্লক করবেন না, অধিক বেশি সংখ্যক আপনারা আনলিমিটেড লাইক কমেন্ট করবেন না। আর আপনাদের রিপোর্ট করলে বন্ধুরা এটা যে নষ্ট হয়ে যাবে এটার থেকে কিন্তু কেউ কিন্তু বাঁচাতে পারবে না, যদি অধিক সংখ্যক মানুষ যদি আপনাকে রিপোর্ট করে। আর যদিও বা আপনার ফেসবুক আইডি যদি পুরাতন আইডি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু কেউ কিন্তু নষ্ট করতে পারবে না বন্ধুরা। যেমন বন্ধুরা আপনারা আমার এই ফেসবুক আইডিটা যদি দেখেন, এই ফেসবুক আইডিটা 2017 সালে আমি খুলেছি, এটা কিন্তু অনেক আগের ফেসবুক অ্যাকাউন্ট, আর আমি যেটা নষ্ট হয়ে গেছে সেটা কিন্তু 2 থেকে 3 মাস আগের কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট। তো যাই হোক, সকলে নতুন ফেসবুক আইডিতে আমার সাথে বন্ধুত্ব করে নেবেন, আর এই রিপোর্ট মারার হাত থেকে বাঁচার জন্য আরও সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে। এই জন্য সকলে আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলের পাশেই।